23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার জংশন যুব সংঘের কালীবাড়ির মাঠে প্রয়াস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বসিয়াকো প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, নাচ, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি কিছু সম্মানীয় ব্যক্তিকে সম্মান জ্ঞাপন করা হয়। তাদের মধ্যে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রী অভিজিৎ দত্ত মহাশয়, ডিপিএসসি চেয়ারম্যান অনুপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী শীলা দাস সরকার মহাশয়া, শ্রী মৃদুল গোস্বামী মহাশয় এবং অন্যান্য ব্যক্তিগণ। প্রয়াস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আলিপুরদুয়ার জংশন 23শে জানুয়ারি উপলক্ষে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমাদের ছিল আগে অঙ্কন প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প এবং কিছু সম্মানীয় ব্যক্তিদের সম্মান জ্ঞাপন আমরা করেছি। আর এই প্রোগ্রামটাকে স্মরণ করে আমরা বেশ কিছু সাড়াও পেয়েছি। যেমন আমাদের এখানে প্রচুর লোক আজকে এখানে আই চেক আপ ক্যাম্প করতে এসছে, মেডিকেল চেক আপ ক্যাম্প করতে এসছে। আমাদের যারা মেম্বাররা আছে তারাও প্রচুর হেল্প করেছে। এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তার মধ্যে একজনের কথা না বললেই না হয়, অভিজিৎ দত্ত। তিনি আজকে আমাদের বিশাল বড় একটা হেল্প করেছেন। যেহেতু আমরা এডুকেশনের উপর কাজ করি, আমাদের এখানে অর্গানাইজেশনে ফ্রি অফ কস্টে আর্ট, তারপর প্রাইভেট টিউশন, স্পোকেন ইংলিশ কোচিং, বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং করানো হয়। কোচিংয়ে আমরা খুব সাকসেস হয়েছি। লাস্ট ইয়ারে আমাদের কোচিং থেকে চারজনের রেলওয়েতে চাকরি হয়েছে। আমরা আগামীতে কিছু কর্মসূচি যুক্ত করতে চাই। আমাদের প্রেয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মধ্যে থাকছে নাচ, গান এবং সেলফ ডিফেন্সের জন্য মহিলাদের জন্য ক্যারাটা আমাদের শেখাবে। আমাদেরই একটি ছোট্ট মেয়ে যাকে আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি, গোল্ড মেডেলিস্ট তানিয়া চৌহান, যে আমাদের এই গানের ক্লাস খোলার জন্য বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি হচ্ছে আলিপুরদুয়ারের একজন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার এবং বিজনেসম্যান অভিজিৎ দত্ত। তারপর আমাদের আরও যারা সাহায্য করে সারা বছর, তারা আমাদের পাশে থাকেন। আমাদের প্রেয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজকে সত্যি গর্বিত। আমরা আমাদের এডুকেশনের পাশাপাশি আমরা আরেকটি কর্মসূচি যোগ করেছি, সেটা হচ্ছে স্বাস্থ্য। সারা ভারতবর্ষে আমাদের পেশেন্ট পার্টি আমরা সাহায্য করছি। ইতিমধ্যে টাটা মেমোরিয়ালে আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট চলছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের নানা জায়গায় ডক্টরদের সাথে আমাদের একটা লিঙ্ক হয়েছে এবং সেখানে ডক্টররা নানাভাবে আমাদের সাহায্য করছে। আমরা করতে পেরেছি, যেমন সেদিন শিলিগুড়ি ডিশান নার্সিংহোমে একটি রায়গঞ্জ থেকে আসা একটি পেশেন্ট, তার 80,000 টাকা আমরা মুকুব করতে পেরেছি। আমাদের প্রয়াস আর ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটি পেশেন্ট যার ওপেন হার্ট সার্জারি জন্য ডক্টর প্যাকেজ দিয়েছিল 2,07,000 টাকা, সেখানে আমরা 50,000 টাকা তার মুকুব করে তার ওপেন হার্ট সার্জারি আমরা করতে পেরেছি।